যারা ইন্ডেক্সধারী বা অন্য কোথাও কর্মরত এবং সুপারিশপ্রাপ্ত হলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবে না, এরকম অনেকেই দূর পয়সা খরচ করে অকারণে আবেদন করেছিল, সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বাস্তবে তাদের এই খেলা অনেক বেকার মানুষের জীবন অভিশাপ এনে দিয়েছে। একটু কান পাতলেই সেই কান্নার আওয়াজ চারিদিকে শোনা যায়। তৃতীয় গণ বিজ্ঞপ্তির প্রথম পর্যায়ের সুপারিশপ্রাপ্তদের যোগদান করার পর সকল শূন্য পদ পূরণের জন্য দ্বিতীয় ও তৃতীয় মেরিট লিস্ট প্রকাশের কোনো বিকল্প নেই। এনটিআরসি এর তৃতীয় গণ বিজ্ঞপ্তির প্রথম পর্যায়ের সুপারিশ গত 15 জুলাই তারিখে প্রকাশিত হয়েছে। ফলাফল ও ফলাফল পরবর্তী অবস্থা নিয়ে আমার একটি বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। ফলাফল ও সুপারিশ প্রকাশিত হওয়ার পর গত কয়েকদিনে গণ বিজ্ঞপ্তির ফলাফল নিয়ে প্রধানত 3 ধরনের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। যারা প্রথমবারের মতো সুপারিশ প্রাপ্ত হয়েছেন স্বাভাবিকভাবেই তারা সবচেয়ে বেশি খুশি, যদিও পুলিশ ভেরিফিকেশন নিয়ে তারা একটু চিন্তিত এবং কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে সেই বিষয়টি নিয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের মধ্যে এটি একটি যুদ্ধ জয়ের আনন্দ বিরাজ করছে। যারা অলরেডি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, তারা কম সংখ্যক আবেদন করেও পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তারা মাঝারি মানের খুশি, যা তারা খুব ভালোভাবে প্রকাশ করছে না। অনেকে নিজের পজিশন বা রেজাল্ট, আমি এরা মেধা বলতে রাজি নই, যাচাই করার জন্য অনেকটা খেয়ালিপনায় আবেদন করেছেন এবং সুপারিশ প্রাপ্ত হয়েছেন। আবেদন করার সুযোগ ছিল, দূর পয়সা খরচ করে অকারণে আবেদন করেছেন এবং সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বাস্তবে তাদের এই খেলা অনেক বেকার মানুষের জীবনে অভিশাপ এনে দিয়েছে। যারা এভাবে আবেদন করেছেন তাদেরকে দোষ দেওয়ার জন্য কথা বলে বলছি না, বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। একটু বিবেচনা প্রসূত হয়ে অন্যের স্বপ্ন ভঙ্গের কারণ নাও হতে পারতেন। আবার যারা সত্যি সত্যি ট্রান্সফার আবেদন করে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তারা সেসব প্রতিষ্ঠানের বাস্তবিক অবস্থা পর্যবেক্ষণ করে তারপর যদি বেটার মনে হয় তাহলে সেখানে তারা যাওয়ার সিদ্ধান্ত নেবেন। এটি দোষের কিছু না, বিকল্প ভালো সুযোগ থাকলে আমরা নিশ্চয়ই সেই সুযোগ কাজে লাগাবো। এটি প্রত্যেকেরই একটি স্বাভাবিক প্রবণতা। আমারও যাদের ইন্ডেক্স রয়েছে বা যারা বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, মোট সুপারিশকৃতদের মধ্যে তাদের সংখ্যা কত সেটি নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, কারণ সে সম্পর্কে কোনো সঠিক পরিসংখ্যান আমরা এখনও দেখতে পাইনি। তবে এমপিও প্রতিষ্ঠানে যত সংখ্যক সুপারিশ করা হয়েছে সেখানে ইন্ডেক্সধারীদের সংখ্যাটি যে বেশি সেটি সহজেই ধারণা করা যায়। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ 60-90%-এর ভিতরে বললেও আসল পরিসংখ্যানটি কারো পক্ষেই দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আমার একটি অবজারভেশন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি যেখানে থাকি তার পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 6 জন নিবন্ধনের শিক্ষক কর্মরত আছেন, যাদের মধ্যে 4 জন তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন। এই 4 জনের মধ্যে 4 জনের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন। তারা যে খুব বেশি সংখ্যক আবেদন করেছিলেন তা নয়, কেউ কেউ 2 থেকে 10-15টি আবেদন করেছেন মাত্র। এখন প্রশ্ন হলো, যারা অলরেডি ইন্ডেক্সধারী তারা কেন বেশি সুপারিশ প্রাপ্ত হলেন? আমি যদি নতুন আবেদনকারীদের মনের অভিব্যক্তিটি এভাবে প্রকাশ করি যে যাদের অলরেডি চাকরি আছে তারা কেন এত সংখ্যায় সুপারিশ পেলেন, তাহলে নতুনদের কাছে এখন প্রশ্ন হলো যারা অলরেডি ইন্ডেক্সধারী তারা কেন বেশি সুপারিশ প্রাপ্ত হলেন আমি যদি নতুনদের এখন প্রশ্ন হলো যারা অলরেডি ইন্ডেক্সধারী তারা কেন বেশি সুপারিশ প্রাপ্ত হলেন আমি যদি নতুন আবেদনকারীদের মনের অভিব্যক্তিটি এভাবে প্রকাশ করি যে তাদের এখন প্রশ্ন হলো যারা অলরেডি ইন্ডেক্সধারী তারা কেন বেশি সুপারিশ প্রাপ্ত হলেন আমি যদি নতুন আবেদনকারীদের মনের অভিব্যক্তিটি এভাবে প্রকাশ করি যে যাদের অলরেডি চাকরি আছে তারা এত বেশি সংখ্যায় কেন সুপারিশ প্রাপ্ত হলেন, তাহলে নতুনদের কাছ থেকে কেন এত বেশি সংখ্যক আবেদন নেওয়া হলো? মোদ্দা কথা হলো, যাদের চাকরি সবচেয়ে বেশি প্রয়োজন তারা কেন সুপারিশকৃত কম হলেন? বিশেষ করে 9 থেকে 15তম নিবন্ধনধারী যারা চাকরির বাজারে নতুন এবং অধিকাংশই বেকার, যারা অনেক কষ্ট করে টাকা খরচ করে আবেদন সম্পন্ন করেছিলেন, তুলনামূলকভাবে তারা কেন কম সুপারিশ প্রাপ্ত হলেন সে বিষয়ে আমার মূল্যায়ন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বিশ্লেষণটি উপস্থাপন করার আগে আরও একটি বিষয় একটু আপনাদের বিবেচনার জন্য বলে রাখছি, তা হলো টেকনিক্যাল কিছু কারণে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে। যারা আবেদন করেছিলেন তারাও তথ্য উপাত্তের মাধ্যমে এনটিআরসি বরাবর আবেদন জানিয়েছেন। মাননীয় সচিব মহোদয় এই সমস্যার সমাধানে কী করণীয় সে বিষয়ে টেলিটকের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি দেখেছি। এই বিষয়গুলো মাথায় নিয়ে আমি আমার বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত, যারা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তারা প্রথম ও দ্বিতীয় গণ বিজ্ঞপ্তিতে মেধাক্রম অনুযায়ী এগিয়েছিলেন বলেই
সুপারিশ ও নিয়োগ পেয়েছিলেন। তাদের নম্বর বেশি ছিল বলেই এবারও সফটওয়্যার অটোমেটিক্যালি তাদেরকে তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশ করেছে। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা বাদে মেধাক্রমে যারা এগিয়েছিলেন তারা প্রায় সবাই সুপারিশ প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় অন্যতম কারণ হলো এবার প্রথম থেকে ১৫তম নিবন্ধধারী সবাই আবেদন করার সুযোগ পেয়েছে। আমরা জানি প্রথম থেকে অষ্টম নিবন্ধন পর্যন্ত যাদের নিবন্ধন সনদ রয়েছে তাদের নম্বর তুলনামূলকভাবে নবম থেকে ১৫তম নিবন্ধধারীদের থেকে বেশি। ফলে এমনও হয়েছে যারা ওই অর্থে বেকার নয়, অর্থাৎ যারা অনেক আগে আবেদন সম্পন্ন করেছিলেন তারা কিন্তু কোথাও না কোথাও কর্মরত আছে, কিন্তু আবেদন করার সুযোগ ছিল, নম্বর ভালো ছিল, সুতরাং সফটওয়্যারে অটোমেটিক্যালি তারা সুপারিশ পেয়ে গেছেন, হয়তো এরা অনেকেই জয়েন করবে না। ফলাফলে আরও একটি বিষয় দেখা গেছে যে প্রধানত বাংলা, ইংরেজি, ফিজিক্যাল সায়েন্স, ধর্ম, আইসিটি বিষয়ে নতুন আবেদনকারীদের অন্য বিষয়ের আবেদনকারীদের থেকে তুলনামূলক চাকরি বেশি হয়েছে, কারণ তুলনামূলক আসন সংখ্যা বেশি ছিল ও যোগ্য প্রতিযোগী ও চাকরি প্রত্যাশীদের সংখ্যা কম ছিল। এ কারণে দু একজন বাংলা, ইংরেজিতে, ফিজিক্যাল সায়েন্স বিষয়ে কেউ কেউ ৪০+ নম্বর দিয়েও চাকরি পেলেও সমাজবিজ্ঞানে ৭০+ বা ব্যবসায় শিক্ষা বা গণিতে ৭৫+ নিচে কারো চাকরি হয়েছে বলে আমি খবর পাইনি। যারা ইন্ডেক্সধারী তারা বেশি সংখ্যক সুপারিশ প্রাপ্ত হওয়ার কারণে প্রধানত দুটি সংকট সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ পূর্ণ হয়নি, বরং নতুন আরও শূন্যপদ সৃষ্টি হয়েছে। আমার জানা সেই প্রতিষ্ঠানটির কথা যেটি আমি একটু আগে বলেছিলাম, সেখানে কর্মরত ১১ জন শিক্ষকের মধ্যে ৬ জন ছিলেন নিবন্ধন সনদধারী, তাদের ৪ জন বদলির উদ্দেশ্যে আবেদন করেছিলেন, তাদের ৪ জন নতুনভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। আবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে ৩টি শূন্যপদ ছিল, সেই ৩টি শূন্যপদে তারা শিক্ষক পেয়েছেন, যে ৪ জন তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হলেন। তাদের বিষয়গুলো একটু বলি, ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ের নিবন্ধধারী এই ইন্ডেক্সধারী শিক্ষকগণ যদি তাদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায় তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি কার্যত শূন্যপদ আরও বেড়ে গেল এবং নতুন শিক্ষক সংকট সৃষ্টি হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম কার্যত মুখ থুবড়ে পড়বে। এভাবে সারা দেশে তথ্য সংগ্রহ করলে দেখা যাবে যেসব প্রতিষ্ঠানে শূন্যপদ ছিল এবং চাহিদা দিয়েছিল তারা নতুন শিক্ষক পাবে, আর যাদের শূন্যপদ না থাকার কারণে চাহিদা দিতে হয়নি তাদের শিক্ষক সংকট অনাকাঙ্ক্ষিতভাবে তৈরি হয়ে গেল। দ্বিতীয়ত অন্যতম একটি সমস্যা হলো যারা সত্যিকার অর্থে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে টাকা পয়সা ধার করে হলেও অনেকটা ভাগ্য নির্ভর আবেদন ও প্রতিযোগিতায় নেমেছিলেন, তারা আজ ভাগ্য বঞ্চিত হয়ে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের মতো কোনো মতে টিকে আছে। কান পাতলেই তাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। মোটামুটি বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় তথ্যপাত্র দিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে। NTRC এর গণবিজ্ঞপ্তি যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে কম বেশি আলোচনা, সমালোচনা, বিতর্ক লেগেই ছিল। বিতর্ক ও সংকট নতুন কিছু নয়। NTRC এর সবচেয়ে ইতিবাচক দিক হল যখনই তীব্র কোনো সংকট সামনে এসেছে তখনই তার একটি বিকল্প সমাধান করে আবেদনকারীদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। নতুন আবেদনকারীরা সে বিষয়গুলো হয়তো জানে না, আবার জানবেও না। ২০১৬ সালের প্রথম গণবিজ্ঞপ্তি থেকে এখন পর্যন্ত নেওয়া অন্তত ১০টি পদক্ষেপ ও সফলতার কথা আমি বলতে পারবো, যদিও NTRC এর কাছে প্রত্যাশা আরও অনেক বেশি। পাঠকদের ইতিমধ্যে ধৈর্যচ্যুতি হতে পারে, তবু আমি দুটি উদাহরণ আপনার সামনে তুলে ধরছি। উদাহরণ ১, প্রথমবার যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তখন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ভুল চাহিদা দেওয়ার কারণে বা এই পদ্ধতি সম্পর্কে যথেষ্ট দক্ষ হয়ে না ওঠার কারণে দেখা গেছে ভুল চাহিদা দিয়েছে। NTRC এর সেই অনুযায়ী সুপারিশ করেছে, দেখা গেছে পদ একটি সুপারিশ হয়েছে একের বেশি। এই সুপারিশ প্রাপ্তদের মধ্য থেকে কাকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দিবে সে সম্পর্কে কোনো নির্দেশনা প্রথম দিকে ছিল না। আজকের দিনে এটি অবিশ্বাসযোগ্য মনে হলেও এটি সত্য। প্রথম গণবিজ্ঞপ্তিতে এমন ভুক্তভোগী কেউ পরিচিত থাকলে সত্যতা যাচাই করে নিতে পারেন। এটি নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনার পরে NTRC এ বিষয়টি নিয়ে একটি নির্দেশনা ও পরিপত্র দিয়ে সমস্যার সমাধান করে। উদাহরণ ২, কমিটি নিয়োগ দিতে পারলেও পূর্ণাঙ্গ কমিটি না থাকলে বা বোর্ড থেকে সুপারিশ প্রাপ্ত
উদাহরণ দিই, কমিটি নিয়োগ দিতে পারলে পূর্ণাঙ্গ কমিটি না থাকলে ও বোর্ড থেকে কমিটির অনুমোদন না পাওয়া পর্যন্ত এমপিওর জন্য আবেদন বছরের পর বছর করা যেত না। বিনা বেতনে বছরের পর বছর শিক্ষকদের শ্রম দিতে হয়েছে কোনো এরিয়ারের চাহিদা ছাড়াই। চাইলে এ কথাটি যাচাই করতে পারেন, এনটিআরসি এই বিধানটি পরিবর্তন করেছে, ফলে বর্তমানে বিদ্যালয়ে কোনো কার্যকর কমিটি না থাকলেও জেলা শিক্ষা অফিসার প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে এমপিওর জন্য আবেদন ফরওয়ার্ড করতে পারেন। শুনেছি এবং শুনতে ভালো লাগে যে এবার নাকি জয়েনের তারিখ থেকে শিক্ষকবৃন্দ এরিয়ার সহ বেতন পাবেন। পুরাতন শিক্ষকদের কাছে এটি স্বপ্নের মতো মনে হয়, কারণ এটি ছিল তাদের শ্রমের ন্যায্য পাওনা যা থেকে তারা সারা জীবন বঞ্চিত হয়েছেন। তাহলে সমাধান কি? তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রথম সুপারিশ প্রাপ্তদের যোগদান করার পর সকল শূন্য পদ পূরণ করে শিক্ষক সংকট দূর করে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখার জন্য দ্বিতীয় ও তৃতীয় মেরিট লিস্ট প্রকাশের কোনো বিকল্প নেই। যদিও যোগদান পরবর্তী শূন্য পদের সংখ্যা জানতে সময় লাগবে এবং দ্বিতীয় ও তৃতীয় মেরিট লিস্ট করার বিষয়ে মন্তব্য করার সময় আসেনি, তবে সার্বিক অবস্থা বিবেচনায় ও অতীতের মতোই দ্বিতীয় ও তৃতীয় মেরিট লিস্ট যথাসময়ে প্রকাশিত হবে বলে আশা করছি। সার্বিক বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সদয় বিবেচনা কামনা করছি।